আপনি এটা হাতে নিয়ে আসেন কেন? ওটা আমরা এখানে দিব, টানাই দেব তো, ওইখানে টানাই দিছি। আর এটা আবার দিয়েছে যে লেখা ঠিক আছে কিনা কারেকশন চেক করতে হবে। ওপেন করেন কয়টায়? দোকান খোলেন কয়টায়? 9টায় স্যার। 9টায়? এখন কয়টা বাজে? হ্যাঁ আমাদের রিসিভ ই আসতে দেরি হইছে। আলুটা সফটওয়্যারে কি লেখা আছে? সফটওয়্যারে সফটওয়্যার এন্ট্রি করা আছে। হ্যাঁ হ্যাঁ রেডি আছে। আনছি চেক করব কিন্তু। আপনার আলু এইটুকুই না আর আছে? না আছে আছে স্যার। আজকে কি আমি রিসিভ করছি? এখানে লাগিয়ে দেন, লাগে কাছে রাখুন। সাদা আলু আর একটা আছে লাল আলু আছে, 1 টাকা ডিফারেন্স হয়। ওই আলুটা এনে সাদাটাই খায় বেশি, লাল আলুটা সাদাটাই বেশি চলে। আমি এটা আবার একটু পছন্দ করছি। ওটা ভিন্ন আলু, কাটলার আলু, বগুড়ায় তৈরি হয় এটা। এটা তো দাম বেশি না? তাহলে এই যে 36 টাকা করে আলু বিক্রি করছেন আপনাদের এই আউটলেটে, না কতগুলো আউটলেট আছে আপনাদের? আমাদের হলো টোটাল 19টা। 19? ঢাকার বাইরে 3টা, ঢাকার বাইরে কোন কোন? সিলেটে 2টা আর চিটাগাং। সিলেটে 2টা? জি। চিটাগাং 1টা, 3টা, আর বাকিগুলো ঢাকাতে। সবগুলোতে এই 36 টাকা রেট? 36 টাকা। ঢাকার অন্যান্য আউটলেটে গেলেও 36 টাকা রেট পাওয়া যাবে। কত কেজি করে দিবেন একজনকে? একজন সর্বোচ্চ কত আপনার বললেন? দিছি 2 কেজি। 2 কেজি? হ্যাঁ। কেন কেউ যদি কোনো কে রিকোয়েস্ট করে যে আমার ফ্যামিলি বেশি, রিকোয়েস্ট করলে হয়তো তাদের তো নর্মালি কিনে কত কেজি করে এক একজন? ওই 2 কেজি, 2.5 কেজি, এর বেশি নেই। এর বেশি নেই না। স্যার আপনার আলুটা আপনারা যে জায়গা থেকে আমাদের সোর্স করে দিয়েছেন আমরা সেখান থেকে আনতাম, ওই প্রাইসটাই আমরা ওখান থেকে পাচ্ছি স্যার। আমাদের এখানে আনা পর্যন্ত 34 টাকা 60 পয়সা পড়তেছে, মানে ডিসি পর্যন্ত স্যার। আপনাদের ওই যে ইয়ে থেকে শোনেন, ওই যে আগর আছে না, 36 টাকা করে, তবুও ওদের লাভ থাকতেছে না? আমরা তো তাই করছি স্যার, আমাদেরও তাই। আপনাদের ওটা তো আমরা অ্যাগ্রি করছি স্যার, আপনাদেরও লাভ থাকবে 36 টাকা বিক্রি করে স্যার। আমরা নর্মালি সবসময় তো চাই স্যার আপনারা প্রাইসটা আমাদেরকে দেন, আমরা ওটাকে মনে করি। ওই আলু তো ভালো আলু। জি স্যার আলহামদুলিল্লাহ, আলু এখন পর্যন্ত বাসাই করা আলু। জি বাসাই করা আলু, কোনো ধরনের ফাটা ভাঙা আছে? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংগঠন দপ্তরের মহাপরিচালক নির্দেশনায় দেশব্যাপী একযোগে আলু পেঁয়াজ ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে মহাপরিচালক মহোদয় মুন্সিগঞ্জ জেলা সহ উত্তরবঙ্গের যে কোল্ড স্টোরেজ সেগুলো পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসন সহ অন্যান্য সরকারি দপ্তরের সহযোগিতা নিয়ে সেখানে আলু ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছেন। এরই আলোকে মূলত মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে কোল্ড স্টোরেজ থেকে 26-27 টাকা দরে আলু পাইকারি রেটে এই সুপার শপগুলোতে সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি। এর ধারাবাহিকতায় আজকে দেখলাম আমরা সুপার শপগুলোতে 36 টাকা কেজি খুচরা পর্যায়ে আলু বিক্রি করা হচ্ছে। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে রাজধানীর যে বড় বড় মার্কেটগুলো রয়েছে যেমন কারণ বাজার, শ্যামবাজার, মিরপুর শালি মার্কেট সহ অন্যান্য যে মার্কেটগুলো সেখানেও মূলত ব্যবসায়ীরা এই কোল্ড স্টোরেজ থেকে সরাসরি 26-27 টাকা দরে পাইকারি রেটে এই আলু ক্রয় করবেন এবং ক্রয়ের ব্যবস্থা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমেটি করা হবে এবং এর ফলে কী হবে, গ্রাহক পর্যায়ে সর্বত্রই একই রেট অর্থাৎ 35-36 টাকা কেজি আলু পাবেন। তো আজকের যে বিষয়টা আমরা দেখলাম যে আগরা এবং স্বপ্ন সুপার শপে 36 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, তো এই ক্রেডিটটা আমরা দিতে চাই জেলা প্রশাসন মুন্সিগঞ্জকে তাদের প্রকান্তিক প্রচেষ্টায় এবং মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মূলত এই কাজটি সম্পাদন করা সম্ভব হয়েছে। আমরা আশা করছি যে ডিম এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা যেমনটি বলছেন যে একটু ব্যত্যয় দেখা যাচ্ছে সেটিও আমরা রিকভার করার সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ।